হ্যাঁ বন্ধুরা, এবার চিকিৎসার জন্য ওষুধের প্রেসক্রিপশন লিখতে হবে বড় অক্ষরে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলে যাব আজকের ভিডিওতে। যাওয়ার আগে বরাবরের মতো আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। তো চলুন চলে যাই আজকের মূল ভিডিওতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এসে গেছি বর্তমান পত্রিকার একটি নিউজে, আর এখানে খবরটা দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেশের চিকিৎসকদের নিদান আইএমএর প্রেসক্রিপশনে ওষুধের নাম লিখতে হবে বড় অক্ষরে। আমরা খবর থেকে বেশ কিছু অংশ এখানে পড়ে নেব। প্রেসক্রিপশনে ওষুধের নাম লিখতে হবে বড় অক্ষরে। দেশের চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এই নিদান দিয়েছে। সিদ্ধান্ত হয়েছে শুধু ওষুধ নয়, প্রেসক্রিপশনে সমস্ত রোগ ও রক্ত পরীক্ষার নামও লিখতে হবে বড় হাতের অক্ষরে। রোগীদের অনেকেই চিকিৎসকদের প্রেসক্রিপশন ঠিকমতো পড়তে পারেন না বলে অভিযোগ করেন। প্রসঙ্গত, বহু ডাক্তারবাবুর দুর্বোধ্য হাতের লেখার জন্য রোগীদের চূড়ান্ত নাকাল হতে হয়। রোগী বা বাড়ির লোকজন তো বোঝে না, এমনকি ওষুধের দোকানদাররাও অনেকেই বিভ্রান্তিতে পড়েন। কম বেশি রোগীদের এক কথা হলো, আমাদের ছবির মতো হাতের লেখা প্রেসক্রিপশন না হলেও চলবে, কিন্তু হাতের লেখা গোটা গোটা স্পষ্ট হলে অনেকটা সমস্যা মেটে। তো বন্ধুরা, এমনই কিছু খবর ছিল আজকে আপনাদের জন্য, যে এবার থেকে প্রেসক্রিপশন লিখতে হবে বড় অক্ষরে, আর তার সাথে যে পরীক্ষাগুলো করা হবে সেই পরীক্ষার নামও লিখতে হবে বড় অক্ষরে, এমনই কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধুরা, এই সিদ্ধান্ত নিয়ে আপনার মতামত কী সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই নিউজটি আরও বিস্তারিতভাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এই পেজের লিঙ্ক সেখানে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে ক্লিক করে এই নিউজটিকে আরও বিস্তারিত পড়ে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন, তবে আপনি আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন পাবেন, সাথে সাথে আপনি আমাদের ভিডিও সবার আগে দেখতে পাবেন। এখনকার মতো গাইড ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।